আজকে শাইখুল ইসলাম দুনিয়াতে নাই, শাইখুল ইসলামের মিশন নিয়ে এই সকল উলামায়ে কেরাম যেদিন আহ্বান করবেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এক মাস নয়, 23 দিন নয়, 15 দিন নয়, 24 ঘন্টার নোটিশে ঢাকাকে অচল করে দেওয়া যাবে। ইসলামের প্রথম সময়ের থেকে শুরু করে বাতিল শক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু ভাবছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইসলামের সবচাইতে বড় সৈনিক হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ শহীদ করে দিয়ে কুফরি শক্তি ভাবছিল ইসলাম বোধহয় শেষ হয়ে যাবে। আমির হামজা টুকরা টুকরা হয়েছে, ইসলাম শেষ হয় নাই। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে পরাজয় বরণ করেছেন, আল্লাহর নবীর দান্দান শহীদ হয়েছে, ইসলাম শেষ হয় নাই। কারবালায় হযরতে হুসাইন শাহাদত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। ইমামে আজম আবু হানিফা জেলখানায় শহীদ হয়েছেন, ইসলাম শেষ হয় নাই। বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। 1857 সালের আজাদি আন্দোলনে হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। শাইখুল হিন্দ দুনিয়ার থেকে চলে গেছেন, ইসলাম শেষ হয় নাই। আমার বন্ধুগণ, শাপলা চত্বরে রক্তের বন্যা বয়ে গেছে, ইসলাম শেষ হয় নাই। আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লামা আহমদ শফি শাপলা চত্বরের যখন আহ্বান করেছিলেন, মাত্র 23-24 দিনের ব্যবধানে 50 থেকে 60 লক্ষ মানুষ 6 এপ্রিলে শাপলা চত্বরে জমায়েত হয়েছিলেন। তারপরে 1 মাসের ব্যবধানে 70 থেকে 75 লক্ষ মানুষ চরম অবরোধের ভিতরে, হরতালের ভিতরে, মাইলের পর মাইল পায়ে হেঁটে 75 লক্ষ মানুষ ঢাকা শহরে অবরোধ করার জন্য আগমন করেছিলেন, শাপলা চত্বরে আগমন করেছিলেন। আজকে শাইখুল ইসলাম দুনিয়াতে নাই, শাইখুল ইসলামের মিশন নিয়ে এই সকল উলামায়ে কেরাম যেদিন আহ্বান করবেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এক মাস নয়, 23 দিন নয়, 15 দিন নয়, 24 ঘন্টার নোটিশে ঢাকাকে অচল করে দেওয়া যাবে। জিন্দা শাইখুল ইসলাম থেকে মৃত্যু শাইখুল ইসলাম শতভাগ শক্তিশালী। আজকে শেষ কথা, আমাকে প্রথম ঘোষণার পরেই বলা হয়েছে, আপনার পর আরও 3 জন আছে, এই জন্যে শেষ কথা বলতে চাই। তোলাবায়ে জাম যারা এখানে একত্রিত হয়েছেন, শাইখুল ইসলামের বর্ণাঢ্য জিন্দগি আমাদের দেখতে হবে। এই অর্জন তিনি কিভাবে করেছিলেন জানা যায়। যখন অংশগ্রহণ করেছিলাম, যাওয়ার সময় দেখলাম রাস্তা দিয়ে শুধু যাচ্ছি, আমি ওই বারোয়ার হাট থেকে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঢুকবো, দুই খেয়ে এখানে একটু দাঁড়াইলাম, আমার গাড়িতে আরও কয়েকজন ছিলেন, বললাম যে একটু দাঁড়ান, আমাদের সাথে আরও কিছু গাড়ি একত্রিত করে যাই। 2 মিনিট দাঁড়াইবার পরে দেখি অসংখ্য গাড়ি এই দিকে ঢুকতেছে, সবাই জানা যায় যাবে, জানা যায়। যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে গেলাম, শুধু গাড়ি আর গাড়ি যাচ্ছে চতুর্দিক থেকে। যাওয়ার পরে দেখি বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্টের আলেম ওলামায়ে কেরাম নাই, দিনদার ব্যক্তি নাই, যারা সেখানে অংশগ্রহণ করে নাই। আসার সময় কুমিল্লা পর্যন্ত কোনো রাস্তাঘাটের একটা পানের দোকানের বিস্কিট পর্যন্ত মলবিরে রাখে নাই, সব খাইয়া সাফা করে দিয়েছেন। রাস্তাঘাটে যেদিকে টাকা টাকাই, প্রত্যেকটা সিএনজি আর পেট্রোল পাম্পে আলেম ওলামায়ে কেরামের দল নেমেছেন। এক রাস্তায় দোকানের সামনে গাড়ি বিরতি দিলাম, আল্লামা নূর হোসেন কাসমি সাহেব সাথে ছিলেন, যে আমরা সারাদিন কিছু খাওয়ার সুযোগ হয় নাই, কিছু খাবো। দোকানদার বললেন, হুজুর কিচ্ছু নাই, সব মৌলবীরা সাফা করে ফেলেছেন। এরপর আমাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর এত আলেম আর এত দিনদার মুসল্লি কোথায় গিয়েছিলেন? আমি বললাম, কোন জগতে বাস করেন? শাইখুল ইসলাম দুনিয়ার থেকে চলে গেছেন, শাইখুল ইসলামের যে অর্জন তার জানাজা দেখে প্রমাণ হয়, সে অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। শাইখুল ইসলাম যা চেয়েছিলেন বাতিল শক্তি যদি মনে করে শাইখুল ইসলাম চলে গেছে, দিন বোধহয় শেষ হয়ে যাবে, দিন শেষ।
হবে না, ইসলামের জন্য রক্ত দিতে শাইখুল ইসলামের আউলাদেরা প্রস্তুত হয়ে আছে। শেষ কথা বলতে চাই, আমাদের ফখরে বাঙ্গালী রহমতুল্লাহ আলাই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন সর্বপ্রথম শুরু করেছেন, মৃত্যুর আগে শেষ ইচ্ছা পোষণ করেছেন। আমি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেখে যাইতে পারলাম না, আপনারা কিন্তু সে আন্দোলন চালিয়ে যাবেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন, মৃত্যুর আগে তিনিও শেষ ইচ্ছা পোষণ করেছেন। কাদিয়ানীদের ব্যাপারে কোনো আপোষ করবেন না, শেষ ইচ্ছা আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই বেফাকের সিনিয়র সহ সভাপতি, এই দেশের তিনি হাসপাতালে মৃত্যুর একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, মৃত্যুর দুয়ারে দাঁড়া তিনিও সেই কথা বলেছিলেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে বলেছেন, আমি শেষ নারা দিতে চাই, সাতটা বিভাগে সাতটা সম্মেলন করে ঢাকায় দেশের মুসলমানদেরকে আহ্বান করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে চাই। আজকের মঞ্চে যারা আছে তাদেরকে বলবো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন, রাজপথে নেমে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে আমরা করে ফিরতে চাই।